নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় আসবে মানুষ রোজা রাখবে না খেয়ে থাকা হবে তাহাজ্জুদ পড়বে ঘুম নষ্ট করা হবে আহারে মুসলমান এত কষ্ট করে রোজা রাখো রাসূল বলেছেন উপবাস থাকা হবে আকীদা নাই ঈমান নাই ইসলাম শুধু নাম থাকবে কি থাকবে নাম কুরআন শুধু অক্ষর থাকবে অক্ষর এই কোরআনের অক্ষর মুখস্থ করা হবে তাফসীর করা হবে ব্যাখ্যা করা হবে শানে নজুল পড়া হবে ওয়াজ করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাবেন প্রতি বছর লক্ষ লক্ষ উলামা ইকরাম বেরিয়ে আসবেন ওনারা আবার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য মাদ্রাসা বসাবেন কিন্তু কোরআনের হুকুম চলবে না কোরআনের বিধান চলবে না রাসূলের হাদিস কি মিলে যায় নাই মসজিদগুলি হবে লোকে লোকারণ্য সেখানে কি থাকবে না হেদায়েত থাকবে না কি সাংঘাতিক কথা মানুষ মসজিদে কি সিনেমা দেখতে যায় নাচতে যায় গাইতে যায় মসজিদে মানুষ কি জন্য যায় নামাজ পড়তে যায় আল্লাহ রাসূল বলেছেন মসজিদ লোকে লোকারণ্য হয়ে যাবে আমেরাত হেদায়েত থাকবে না এই হেদায়েত নিয়ে রাসূলুল্লাহ এসেছেন এই হেদায়া নিয়ে শেষে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম হেদায়া মোস্ট ইম্পর্টেন্ট আমার শরীরে যদি রূহ না থাকে শক্তিশালী হাত কিলাব চোখ শক্তিশালী কিলাব চেহারা কি সুন্দর সালমান খান কিলাব শরীরে প্রাণ নাই আত্মা নাই আজকে আলেম ওলামার অভাব নাই মসজিদের অভাব নাই পণ্ডিতের অভাব নাই কিচ্ছুর অভাব নাই কিন্তু হেদায়া নাই তাওহীদ নাই আকীদা নাই ঈমান নাই প্রাণহীন দেহ 180 কোটি আমরা মরার মতো পড়ে আছি একটা কথা বলতে পারি না মাথা উঁচু করলেই বলে সন্ত্রাসী জঙ্গি আজকে মুসলমান নামক দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে